আজকে আমরা এখানে প্রেস ক্লাবে সবাই মিট করেছি কলকাতা ক্লিন এয়ার থেকে এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য, সবার মধ্যে ছড়ানোর জন্য যে কলকাতা এবং ইন্ডিয়া হচ্ছে মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সিটি অ্যান্ড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। এখন ইভেন ইন্ডিয়ার সঙ্গে যদি কম্পেয়ার করেন তার নেবারিং যে সিটি কান্ট্রিগুলো রয়েছে যেমন পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, এই সবগুলোর থেকে কিন্তু ইন্ডিয়া অনেক পিছিয়ে আছে পলিউশনের দিক থেকে। এবং কলকাতাকে যদি আলাদা করে দেখা যায়, কলকাতার পলিউশন কিন্তু এখন প্রথম 10টা সিটি ইন্ডিয়ার মধ্যে কলকাতা রয়েছে। কলকাতা দিল্লি পলিউশনের মধ্যে একটা তফাৎ আছে, দিল্লি শহরটা কিছু পাহাড় দিয়ে ঘেরা আছে, সেই জন্য বিশেষ করে শীতকালে ওখানে হাওয়াটা ওখান থেকে সরতে পারে না, সেই জন্য শীতকালে দিল্লিতে পলিউশনের মাত্রাটা বেশি দেখায়। কিন্তু কলকাতায় যদি দেখেন থ্রু আউট দ্য ইয়ার পলিউশন এমিশন, মানে আমরা ইউজুয়ালি PM2 মানে পার্টিকুলেট ম্যাটার 2.5 বলি, যেটা আমাদের নাক দিয়ে লাংয়ের মধ্যে ঢোকে এবং এমনকি ব্লাডের মধ্যে গিয়েও এয়ার পলিউশনের মাধ্যমে বিভিন্ন রোগ যেমন লাংসের প্রবলেম, ক্যান্সার, ডায়াবেটিস এইগুলো কিন্তু বাড়াতে পারে, সেইগুলো কিন্তু মারাত্মক আকারে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি এর বৃদ্ধিটা দেখেন, তার গ্রাফটা দেখেন, এটা ক্রমশ বাড়ছে, মানে আজকে যা আছে 10 বছর বাদে হয়তো এর দেড় থেকে দুগুণ হয়ে যাবে। তো এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে থাকা দরকার, কেন 10 বছর বাদে গিয়ে এটা ভাবলে কিন্তু হবে না, এখন থেকে ভেবে এর এগেনস্টে যদি আমরা কিছু করতে না পারি, যেমন ধরুন ডিজেল এমিশন কমানো, আমাদের ইলেকট্রিক ভেহিকেলস বাড়ানো, এই ধরনের যে কনজেস্টেড এরিয়া আছে সেখান থেকে ফ্যাক্টরিগুলোকে দূরে চলে নিয়ে যাওয়া, বা এই সিটিগুলোর আশপাশে অনেক দেখবেন ক্ষেত খামার আছে যেখানে চাষের পর যে খড়টা থাকে সেই খড়গুলোকে পুড়িয়ে বা নষ্ট করা হয়, সেই ধোঁয়া থেকে কিন্তু পলিউশন হয়, সেইগুলোকে আটকানো। বা আমাদের ঘরের মধ্যে আমাদের একটা পুজো পার্বণে যা ধূপ জ্বালানো বা ধুনো জ্বালানোর একটা রেওয়াজ আছে, দেখা গেছে এক একটা ধূপ থেকে কিন্তু একটা 5টা সিগারেটের মতো ধোঁয়া কিন্তু বেরোতে পারে, তার থেকে বেশি, অনেক বেশি পলিউট করতে পারে। তো সেই অ্যাওয়ারনেসগুলো মানুষের মধ্যে যাওয়াটা দরকার, তারা শুধু আজকেরটা ভাবলে হবে না, ভবিষ্যতে তাদের ছেলে, তাদের সন্তান, তাদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে। আর তার জন্যই আমাদের এই উদ্যোগ, আমরা চেষ্টা করছি মিডিয়াকে এবং অন্যান্য সাধারণ মানুষকে জানাতে এই পলিউশনের ব্যাপারটা, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে যেতে, যাতে এই ইলেকশনের মরশুমে যাতে পলিটিক্যাল যে ম্যানিফেস্টো তার মধ্যে একটা জিনিস অবশ্যই থাকে যে প্রত্যেকে যাতে বাধ্য হয় পলিউশনটাকে কমানোর জন্য যা কাজ কর, এবং সেটা আমাদের একান্তভাবে প্রত্যেকের কাছে আমরা চাইছি। আশা করব এরকমভাবে লড়তে লড়তে এবং আমরা যখন দলে আরও ভারী হব, আস্তে আস্তে পলিউশনটাকে আমরা কন্ট্রোল করতে পারব।